আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাজবিন নিপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। নিউ পিটি ওয়েলস বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের রোড শো, টাটা স্টিলের মতো রেস্টুরেন্ট শিল্পে সংকটে ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চুশুয়েবের সম্মাননা লাভ। বাংলা নববর্ষ 1422-কে বিদায় জানিয়ে 1423-সালকে বরণ করার প্রস্তুতি নিয়ে লন্ডনে চৈত্র সংক্রান্তির আয়োজন। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত। কারি শিল্পের সংকট মোকাবেলায় ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করে ওয়েলস নিউপেট থেকে শুরু হয়েছে ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের রোড শো। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের একটি অক্ষুব্ধ প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি টাটা স্টিলের মতো সরকারের বিশেষ সুবিধা দাবি জানান। নির্বাহী সম্পাদক তানবীর আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ব্রিটেনের কারি শিল্পের ক্রমাগত স্টাফ সংকট মোকাবেলায় যৌথভাবে কাজ করতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার দাবি জানিয়েছেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ার দিলাবর এ হোসাইন। সরকারের কঠোর ইমিগ্রেশন নীতিমালা কারি বান্ধব না করলে এই শিল্পকে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে বলেও জানিয়েছেন তিনি। For example, the Welsh government didn't know that we have 2500 businesses across the Wales. Not restaurants, you know, main businesses, but beside restaurants we have property business, we have business people in restaurant, that's the main business. Beside that we have in property businesses, we have pharmacists, solicitors, doctors, lawyers. Our youngsters are going into the white collar jobs. We create over 20,000 of employment in Wales from Bangladesh community. Now that's big, and that with the amount of contribute we do to the Welsh government is more than £1 billion. So we have to, you know, discuss, tell our members, look, we here in Wales, we are creating so much opportunity for the mainstream. You have to come and join the chamber and we can speak with one voice. ব্রিটেনের টাটা স্টিল বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে যেমন করে ব্রিটিশ সরকার এগিয়ে এসেছে, তেমনি রেস্টুরেন্ট শিল্পে ক্রমাগত স্টাফ সংকট মোকাবেলায় রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন ব্রিটিশ সরকারকে এই খাতে নজর দিতে হবে। 4,500 কর্মচারীদের চাকরি বাঁচাতে বিজনেস সেক্রেটারি উদ্যোগ নিতে পারলে ব্রিটেনের কারি শিল্পকে রক্ষায়ও সরকারের বিশেষ সুবিধা দেওয়া উচিত বলে মনে করেন চেম্বারের সাধারণ সম্পাদক মাহবুব নূর। The government should support Tata Steel at the end of the day because there's thousands of jobs at risk. And I applaud that, and that's very good. But what about our industry, our curry industry, that again put billions into the public purse, employs thousands of people, but that's not being looked at. We are being left at the side because we're not a collective, we're not talking together. মঙ্গলবার ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের উদ্যোগে ওয়েলসের মোট 5টি শহরের রোড শোর যাত্রা শুরু হয় নিউপোর্ট শহর থেকে। ওয়েলসের নিকটবর্তী শহরের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেফ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুনিম সালিক, শাহ মোটরসের স্বত্বাধিকারী জাকারিয়া শাহ, ক্রিয়েটিভ ওয়াইনের রিজিওনাল ম্যানেজার রাহেল মিয়া, গ্যারেথ ওয়াটার, সিম্পল অ্যান্ড স্মার্ট ইন্স্যুরেন্সের কনসালটেন্ট মোহাম্মদ আলী হুসাইন, ভেঞ্চার ওয়েলসের প্রধান নির্বাহী ফিলিপ কুপার, ওয়েলস চেম্বার অফ কমার্সের ডিরেক্টর আব্দুল করিম কয়েস, আব্দুল আলিম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। Doing a wonderful job. I was present one of their last events, and the job and what they are doing is fantastic. The restaurant industry is primarily overlooked in the sense that we can actually save money by moving and go to different suppliers in regards to the insurance as well as the energy. Well, we can actually help in various ways. It all depends what you want. So. That is why it's very important that you should become a member of the chamber and you can come to us and discuss and we can, by all means, we can always help you. আয়োজকরা জানিয়েছেন আগামী 3 মে নিউ টাউনে, কলিয়ন বেতে 24 মে, 27 জুলাই সোয়ানজি ও সেপ্টেম্বরের 13 তারিখে কার্ডিফের পরবর্তী রোড শো অনুষ্ঠিত হবে। তানভীর আহমেদ, চ্যানেল আই, নিউপোর্ট। সাংবাদিকতা ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য টাওয়ার হ্যামলেসের স্পিকার কর্তৃক বিশেষ সম্মাননা লাভ করেছেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সিয়াব।
মঙ্গলবার মালবেরি প্যালেসে স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবি এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রেজা আহমেদ চৌধুরীর হাতে এই পুরস্কার তুলে দেন। বিস্তারিত দেখুন আব্দুর রশিদের রিপোর্টে। সাংবাদিকতায় এবং কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদানের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কর্তৃক বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব। 12 মার্চ কাউন্সিলের স্পিকার পার্লারে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। সামাজিক কর্মকাণ্ডে এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই আমাদের সমাজে যে উনি যে অবদান রাখছেন তার স্বীকৃতির জন্য ওনাকে আজকে আমরা টাওয়ার হ্যামলেটের আমাদের কাউন্সিলে আমাদের স্পিকারের পার্লারে এনেছিলাম। ওনাকে এখানে আমরা একটা সিভিক রিসেপশন দিয়েছি স্পিকারের পার্লারে এবং একটা সেই সিভিক রিসেপশন ওনাকে আমরা একটা ক্রেস্ট উপহার দিয়েছি। স্পিকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, টাওয়ার হ্যামলেটস পাড়া বাঙালি অধ্যুষিত হলেও এখানে রয়েছে বাঙালির দীর্ঘ সংগ্রামের ইতিহাস। আজ ব্রিটেনের রাজনীতি তথা সর্বক্ষেত্রে বাঙালিদের অংশগ্রহণের মূলে রয়েছে এই টাওয়ার হ্যামলেটস এলাকার বাংলাদেশিদের অবদান। বর্ণবাদী রাজনীতি অথবা আপনি রাজনীতিতে যদি আপনি নিজেকে মুক্ত না রাখেন, বর্ণবাদ বলেন, রেসিজম বলেন, ইনস্টিটিউশনাল রেসিজম বলেন, এগুলো থেকে যদি মুক্ত না রাখেন আপনি, আপনি কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। কখনো যে মুখে তুলে দেবে, মা মুখে তুলে যেভাবে ছেলেকে সন্তানকে খাওয়ায়, সেরকম ছিল না। আপনাদের কারণে আপনারা আন্দোলন করেছেন, আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে অনেক কিছু। বাংলা টাউন হচ্ছে কি আলতাবালি পার্ক হয়েছে এখানে। ডেপুটি স্পিকার কাউন্সিলর রাজীব আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েবের নানা সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন। ওনার যে প্রোগ্রামগুলো করেন খুবই ভালো লাগে এবং চ্যানেলে যে বস্তুনিষ্ঠ প্রোগ্রামগুলো করে এবং নিউজগুলো করে, এগুলো করার কারণে ওনারা অবশ্যই প্রশংসা দাবিদার। বাংলাদেশের এবং এখানের যে চলমান ইস্যুগুলো নিয়ে অনেক কথা বলেন এবং সাহসী ভূমিকা রাখেন, দেশের অনেক বড় বড় নেতাদেরকে যেভাবে প্রশ্ন করেন, সাহসের অবশ্য প্রশংসার এগুলোর দাবিদার। ইট হ্যাজ বিন এ প্লেজার টু বি এবল টু প্রেজেন্ট এই ক্রেস্ট টু Shoaib by the managing director of Channel I Television for his outstanding service to the community in the electronic media industry, in particular for his braveness, his presentation skills and his honesty and being down to earth. Abdul Rashid, Channel I. বাংলাদেশের মতো লন্ডন প্রবাসীরাও উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনে পালন করেন চৈত্র সংক্রান্তি। 1423 বাংলা নতুন বছরের উদযাপনের প্রাক্কালে চৈত্র সংক্রান্তির খবর জানাচ্ছেন সহকারী নিউজ এডিটর শাহ এমি রিপোর্টে। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানে। গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরে পুঁথিপাঠ করেন মজিবুল হক মনি ও রুবি হক। বাঙালির 12 মাসে 13 পার্বণকে ফুটে উঠেছে আজকের আয়োজনের মধ্য দিয়ে, জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক সৈয়দা নাজদিন সুলতানা শিখা। আমরা বাংলা নববর্ষ উদযাপন পরিষদ থেকে চৈত্র সংক্রান্তি করতেছি এইবার মেইন স্ট্রিমের একটা ভেন্যুতে। এই প্রথম আমাদের বাঙালিয়ানা এবং গ্রাম বাংলার যে সংস্কৃতি, আর বিলেতের মাটিতে আমরা কেন চৈত্র সংক্রান্তি করি বা আমরা কেন পয়লা বৈশাখ করি, এটা বাঙালিয়ানা, এটা আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার রুট, বাংলার নারীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা বিলেতে আমাদের বাচ্চাদের কাছে পৌঁছাতে দেওয়ার জন্য অনুষ্ঠানে মুড়ি মুড়কি দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চৈত্র সংক্রান্তি এন্ড today in which mix I went to sing a song which is called Murshid Dona Hai, who was wrote and sang by Abdul Karim. Amra ekhane program dekhte eshechi ar aspar moja hoyeche, onek manush gaan gaiteche, rebajna korteche, tarpor kobita o bolteche, onek moja hoyeche. Ajke amra onek moja korbo ei spring er idea sathe celebrate. Chaitra Sankrantite sokole ganer tale tale নেচে গিয়ে পুরনো বছরকে বিদায় জানায়। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন।
পূর্ব লন্ডনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ব্রিটেনের প্রাচীন অ্যাকাউন্টিং ফার্ম আলম অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্টেন্টস। এ উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানে বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন আলম অ্যান্ড কোম্পানি এর প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ নুরুল আলম। লিখিত বক্তব্যে বলা হয়, পূর্ব লন্ডনে আলম অ্যান্ড কোম্পানির নতুন শাখা মন্টিফেরি সেন্টারে উদ্বোধন করা হয়েছে। পূর্ব লন্ডনের কমিউনিটি সার্ভিসের মাধ্যমে আগামী প্রজন্মকে অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিসে আসার জন্য আলম অ্যান্ড কোম্পানি উৎসাহিত করবে। তাদের রয়েছে কোয়ালিফাইড ও অন্যান্য প্রফেশনাল অর্গানাইজেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ ও দক্ষ টিম যারা গ্রাহকের সেবা দিয়ে যাচ্ছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাকাউন্টেন্ট এটিএম মুজিবুর রহমান, ওসমান গনি, আজিজ চৌধুরী, ইউকে বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কে এম আবু তাহের চৌধুরী প্রমুখ। তারপরে 1984-এ আরও দুইটা ব্রাঞ্চ আমি খুলছি, একটা নিউক্যাসল আপন টাইন আর একটা লেস্টার। এই দুইটা ব্রাঞ্চ, এই তিনটা ব্রাঞ্চ, পরে ল্যাঙ্কাশায়ারে একটা ব্রাঞ্চ ছিল, সবগুলা আমি কন্টিনিউয়াসলি 14 বছর এখানে চালানোর পরে ছোটোবেলার আমার স্বপ্ন ছিল কখনো আমি লন্ডনে এস্টাবলিশ হতে চাই। ওই স্বপ্নের নগরী লন্ডনে আসার চেষ্টা করছি 1989-এ, তারপর এখন পর্যন্ত এখানে আছি। আমার মনে হয় আমরা এখানেই থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের অ্যানফিল্ড ও হার্টফোর্ডশায়ারের ই শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। 11 এপ্রিল এনফিল্ডের চার্চ হল কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শাখা বিএনপি সভাপতি হেলাল উদ্দিন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এনফিল বিএনপির সাধারণ সম্পাদক এম ফয়জুল হক, সায়েদ আহমেদ চৌধুরী, হামিদুল্লাহ খান সুমন, খালেদ আহমদ খলিল, আব্দুল হক টুনু, আশিক মিয়া, শামসুল ইসলাম শাহীন, মশিউর রহমান রাজু, আমিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, একাধিকবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের উপর একের পর এক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করে আওয়ামী লীগ সরকার বিএনপি ধ্বংসের পায়তারা করছে। বক্তারা অবিলম্বে বেগম জিয়া, তারেক রহমান সহ সকল দেশীয় জাতীয় নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মৌলভীবাজার রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী ও রাজনীতিবিদ জুবায়ের আহমেদ চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করেছে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী 5 নং রাজনগর ইউনিয়নবাসী। 12 এপ্রিল বেকেনহামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউকে ও ইউরোপিয়ান ক্যারেম ফেডারেশনের প্রেসিডেন্ট নজরুল ইসলাম কয়েস। রাজনগর জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি রুহুল ইসলাম রুহু ও সাবেক ছাত্রদল নেতা মুকদ্দস আলী জাকারিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাজনগর সোসাইটির সাবেক সেক্রেটারি মইনুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিবিসিসিএর ফাইন্যান্স ডিরেক্টর ও রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাইদুর রহমান রেনু জিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিসি এর পরিচালক আতাউর রহমান কুঠি, রুহুল ইসলাম দুধু, আবু নুমান ইসলাম, সৈয়দ সাকিরুজ্জামান, জগলুর রহমান চৌধুরী, আজিজুল হক জুনু, আবুল মুক ফারুক, আব্দুল মালিক, হাজি আব্দুল সেলিম, সৈয়দ ফজলুল হক সেলিম, আফজল খান সাজু, মুহিতুর রহমান আপেল প্রমুখ। সভায় বক্তারা যুক্তরাজ্য থেকে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। হিথ্রো আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। গতকাল ওয়েস্ট ব্রাইটনের একটি হলে হিথ্রো আওয়ামী লীগ আয়োজন করেছিল এক আলোচনা সভার। আলোচনা সভার শুরুতে মহান স্বাধীনতার জন্য আত্মদানকারী সকল শহীদ এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। হিথ্রো আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হাসনাত চৌধুরী ইলিয়াসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন
করেন আঙ্গুর মিয়া, সুনু চৌধুরী, আবু মনসুর চৌধুরী, শফিউল ইসলাম শাহীন, মুহিবুর রহমান, শামসুজ্জামান ফরিদ, আফজল হোসেন রানা, তাহিরুল ইসলাম, মুসব্বির মিয়া, শিয়েব আফজল প্রমুখ। সবাই বক্তারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান এবং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার পূর্ণ নেতৃত্বের প্রশংসা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর যখনই ফিরছি তখন থাকছে তথাকথিত ইউটিউব ভিডিও সহায়কদের কোরআনের অপব্যাখ্যার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান লেস্টার ইসলামিক লেন্সের। কিবরিয়া হত্যা মামলায় সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন না মঞ্জুর। বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পয়লা বৈশাখ, বাঙালি ঐতিহ্য শুভ বাংলা নববর্ষ। ইতিমধ্যে পয়লা বৈশাখকে বরণ করতে লিভারপুলবাসী ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আমাদের লিভারপুল প্রতিনিধি এহসানুল হক জানান, প্রবাসের মাটিতে বাঙালি আর বাংলার ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে লিভারপুল বাংলা প্রেস ক্লাব প্রতিবারের মতো এবারও বৈশাখী মেলার আয়োজন করেছে। সেন্ট ডানস্টেন চার্চ হলে 14 এপ্রিল দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলা চলবে। এবারের মেলায় থাকবে মাটির হাঁড়িতে পান্তা ইলিশ, বাহারি পিঠা পায়াস, বৈশাখী নাচ গান সহ নারী পুরুষ এবং শিশুদের বিনোদনমূলক বিভিন্ন খেলাধুলা। ইতিমধ্যে প্রেস ক্লাব নেতৃত্ববৃন্দরা সকল কাজ সম্পূর্ণ করেছেন। মেলার আয়োজক কমিটির আহ্বায়ক শেখ ছুরত মিয়া আসাব বলেছেন, লিভারপুল সহ ইংল্যান্ডের সকল বাঙালিদের আগামীকালের পয়লা বৈশাখ মেলা উপভোগের আহ্বান করেন। ডেগেনহাম ইস্ট এডুকেশন সেন্টারে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 12 এপ্রিল ডেগেনহামের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সেন্টার পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ মোশাহিদ আলী। সেন্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলর মাইক মাককাটনি, কাউন্সিলর টনি রামসি, সানাউর আলী কয়েস, আব্দুল আলেক, হেলাল উদ্দিন আলী, ফয়সল আহমেদ, আবু সাদাত, অমর আলী, ফয়েজ আহমেদ, ব্যারিস্টার এনামুল হক প্রমুখ। সভায় বক্তারা উপস্থিত কাউন্সিলদের কাছে সেন্টার পরিচালনার জন্য একটি স্থায়ী ভবন বরাদ্দের দাবি জানালে কাউন্সিলরা কাউন্সিলের পক্ষ থেকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আশা প্রদান করেন। তথাকথিত ইউটিউব ভিডিও সহায়করা কোরআনের অপব্যাখ্যা করে কোমলমতি মুসলিম তরুণ তরুণীদের বিপদগামী করে তুলছে, যার ফলে বিশ্বের মুসলিমরা আজ দেশে দেশে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। এদের থেকে সতর্ক থাকতে হবে। হক্কানি আলেমদের অনুসরণের মাধ্যমে এইসব বিভ্রান্তি থেকে বেঁচে থাকা সম্ভব। আঞ্জুমানে আল ইসলাহ লেস্টার শাখা আয়োজিত এক তফসির মাহফিলে বক্তারা এসব কথা বলেন। লেস্টার আল ইসলার সভাপতি আবুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সাদউদ্দিনের পরিচালনায় লেস্টারের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ উইকের সভাপতি সাইকুল হাদিস মাওলানা আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাম মিডল্যান্ডসের সভাপতি এম এ কাদের আল হাসান, মাওলানা সালমান আহমেদ চৌধুরী প্রমুখ। ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওসমানপুর জনকল্যাণ ট্রাস্টের উপদেষ্টা আলহাজ শাহ আফরুজ আলীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার পূর্ব ল্যান্ডনের ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ওসমানপুর জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শোয়াবুর রহমান চৌধুরী।
সাধারণ সম্পাদক সরার আলমের পরিচালনার সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা হাজি আব্দুর রাজ্জাক। স্মরণ সভায় শাহ আফরুজ আলীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন শাহ মিয়া মোহন, আলহাজ খালিস মিয়া, শাহ মুনিম, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হেলাল চৌধুরী সেলিম, আলহাজ আব্দুল লতিফ, নেসার আলী শামসু, ওসমান গনি, মালিক মর্তুজা, শাহ আকিকুর রহমান প্রমুখ। বক্তারা তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, শাহ আফরুজ আলী আজীবন এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তিনি এলাকার স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানসহ দারিদ্র্য বিমোচনে অনেক অবদান রেখেছেন। এদিকে আলোচনা সভার পূর্বে বাদ মাগরিব ব্রিকলেন মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহত্তর ঢাকা সমিতি মিলানের ষষ্ঠ ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গোপন ব্যালেটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী নেতৃবৃন্দ তাদের নির্বাচনী ইশতেহার অনুসারে বাংলাদেশিদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের রিপোর্টে। গোপন ভোটের মাধ্যমে 10 এপ্রিল 2016 অনুষ্ঠিত হলো বৃহত্তর ঢাকা সমিতি মিলানের ষষ্ঠ ত্রিবার্ষিক নির্বাচন। দীর্ঘ পরিকল্পনার সফল বাস্তবায়ন সম্পন্ন হলো বৃহত্তর ঢাকা সমিতির এ আয়োজনে। নির্বাচন কমিশনার বৃন্দ, সারোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, শহীদুল হক আকাশ ও শাহালম পালোয়ানের পরিচালনায় এবং উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া ও দেলোয়ার হোসেন দীপুর তত্ত্বাবধানে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচনী বিধি অনুসারে ভোট গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন। আরফান শিকদার সভাপতি, জামান খান সিনিয়র সহসভাপতি, রবীন শিকদার সাধারণ সম্পাদক, জুয়েল পাশা সাংগঠনিক সম্পাদক, সুলতানা খান মহিলা সম্পাদক এবং মিজি ইনামুলকে ক্রীড়া সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। আনন্দ ঘন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৃহত্তর ঢাকা সমিতির নির্বাচন পর্যবেক্ষণ করেন মিলান আওয়ামী লীগ, মিলান বিএনপি এবং মিলান বাংলা প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার ইতালিয়ান কর্মকর্তা বৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বিজয়ী নেতৃবৃন্দ তাদের নির্বাচনী ইশতেহার অনুসারে বৃহত্তর ঢাকা সহ বাংলাদেশের সকল জেলার প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগত অতিথিবৃন্দ বৃহত্তর ঢাকা সমিতির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। বাংলাদেশ পূজো উদযাপন পরিষদ ফ্রান্সের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে প্যারিসের লা কনভের একটি রেস্টুরেন্টে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনাথ হুসেন সুহেল জানান, পরিষদের সভাপতি রতীশ দেব জ্যোতিষের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদিকা সুমা দাসের পরিচালনার সভায় বক্তব্য রাখেন উপদেষ্টার দীপঙ্কর রায় করুণা, মালিক লাল দাস, অজয় দাস, পরিমল দাস, বিধান দাস, বাসুদেব বণিক, ভিভা রানী বিশ্বাস, সুবল দেব, সঞ্জয় দেব মন্টু, শ্যামল দাস প্রমুখ। এ সময় বক্তারা আগামীতে পূজা পার্বণ পালনে সকলের সহযোগিতা কামনা করেন। সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সিলেট দ্রুত বিচার আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, উচ্চ আদালতের নির্দেশে আরিফুল হক 15 দিনের জন্য জামিনে মুক্ত হন। জামিনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই আরিফ তার নিজের এবং তার মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মকবুল আহসান বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সিলেটের বিয়ানীবাজারে মুহিবুজ সামাদ ও কমরুন্নেসা চৌধুরী সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে 200+ দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়ন কমপ্লেক্সে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ শাহেদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, শাহাবুদ্দিন, ডক্টর সালে আহমেদ তাহলিন, ট্রাস্টের পরিচালক হাজী মোহাম্মদ আব্দুল শফিক, আব্দুল কুদ্দুস টিটু প্রমুখ। বক্তারা বলেন, প্রবাসীরা ট্রাস্ট গঠন করা সহ নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছেন, ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে অঙ্গীকার প্রদান করে পৃষ্ঠপোষকরা। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। নিউপিটি ওয়েলস বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের রোড শো, টাটা স্টিলের মতো রেস্টুরেন্ট শিল্পে সংকটে ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চুশুয়েবের সম্মাননা লাভ। বাংলা নববর্ষ 1422কে বিদায় জানিয়ে 1423 সালকে বরণ করার প্রস্তুতি নিয়ে লন্ডনে ছত্র। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।